নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্রিগোনোমেট্রি টেবিল মনে রাখার সহজ উপায়। কোনো রকম মুখস্থ না করে আমরা এই টেবিলটা মনে রাখব, কিভাবে দেখে নেব আজকের এই ট্রিকটা। তো চলুন শুরু করি। টেবিল মুখস্থ করার আগে সবার আগে জানতে হবে এই টেবিল সম্বন্ধে। এখানে রয়েছে যেমন সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, একই রকমভাবে এখানে রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এর মান কিভাবে বের করতে হয় এটা আগে আমরা জেনে নিই। আশা করি আমরা সবাই জানি যে মান কিভাবে বের করতে হয়। যেমন এখানে যদি বলা হয় ট্যান 30 এর মান কত, তাহলে এদিক থেকে ট্যানে যাব আর এদিক থেকে কি 30-তে আসবো, তাহলে এখানে এর মান কত পেলাম, 1/√3। তো বন্ধুরা, আমাদেরকে এই রকম করার কোনো দরকার নেই। আমাদের কীভাবে মুখস্থ করবো সঠিক ট্রিকে বা সিম্পল ট্রিকে সেটা আমরা জেনে নেব। তার আগে আর একটা জিনিস আমাদেরকে জানা উচিত, যে কি যে এখানে রয়েছে যেমন সাইন, সাইনের অপোজিট কি, সাইনের অপোজিট কি হচ্ছে কোসেক। একই রকমের ভাবে কসের উল্টো কি হয় সেক, ট্যানের উল্টো কট। কিভাবে দেখে নিচ্ছি এর প্রুফ, যে এখানে যেমন রয়েছে সাইন 0 আর কোসেক 0-র মান এখানে আছে নট ডিফাইন। কেন, 0-কে যদি উল্টো করা হয় তাহলে আমরা কি জানি এর মান কি হয় নট ডিফাইন, মানে ডিফাইন করা যায় না। একই রকমভাবে যেমন যদি বলা হয় কস 30 এর মান কত, এখানে রয়েছে √3/2, আর কোস তাহলে কি হবে কস 30 এর মান, তাহলে এর উল্টো কি হবে সেক 30 এর মান হবে। দেখো এখানে রয়েছে √3/2 আর এখানে আছে 2/√3, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম কি, যে সাইনের উল্টো কোসেক আর কসের উল্টো সেক। একই রকমভাবে ট্যানের উল্টো কি হয় কট। যদি আমরা এই তিনটে লাইন যদি মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা কি পুরো টেবিলটা মুখস্থ করে নিতে পারবো। তাহলে এখানে সবার প্রথমে আমাদেরকে মুখস্থ করতে হবে এই তিনটে লাইন। তো এই তিনটে লাইন মুখস্থ কিভাবে করব সেটা আমাদেরকে জানতে হবে। এবার আর একটা ট্রিক এখানে দেখা যাচ্ছে, যে যে যদি এই লাইনটা আমরা মুখস্থ করে নিই তাহলে কি আমরা সেকের লাইনটা পেয়ে যাব। মানে যদি সাইন থিটার মান যদি আমরা বের করতে পারি তাহলে কস থিটার মান বের করতে পারবো। কিভাবে দেখে নিচ্ছি, যেমন এখানে রয়েছে কত সাইন জিরো আর এখানে কি কস 90, তাহলে সাইন 0-র মান আর কস 90-র মান কি একদম সেম। একই রকমভাবে সাইন 30 এবং কস 60 ডিগ্রি এর মান কত সেম, তাহলে কি সাইন 45 আর কস 45 এর মান সেম। এর থেকে বুঝতে পারছি যে এটা কি হচ্ছে লাইট টু রেফট হচ্ছে, কি যদি সাইন 0-র মান 0 হয় তাহলে কস 90-র মান 0 হবে, বা সাইন 0-র মান সাইন 30-র মান যদি 1/2 হয় তাহলে কস কার মান 1/2 হবে, কস 60-র মান 1/2 হবে। কিন্তু 45-এর ক্ষেত্রে কি হচ্ছে দুটোতেই সেম, কারণ এটা মিডিল পজিশানে আছে। যদি রাইট টু লেফট করা হয় তাহলে মিডিল পজিশানে যে মানটা থাকে সেটা সবসময় কি মিডিল পজিশানেই থাকে। এবার কি আমরা জানতে পারলাম যে এই লাইনটা যদি মুখস্থ করা হয় তাহলে কি যে এই লাইনটা আমরা মুখস্থ করে নিতে পারবো, খুব সিম্পল। তাহলে এই লাইনটা কিভাবে মুখস্থ করব সেটা আমরা খাতা কলমে আমরা দেখে। তো বন্ধুরা, সাইন থিটা এর মান কিভাবে বের করব সেটা আমরা দেখে নিই। তো এর জন্য একটা লজিক তৈরি করছি। যেমন এখানে প্রথমে কি করছি, 0, 1, 2, 3 এবং 4 লিখলাম। এবার কি এই সবগুলোকে কি 4 দিয়ে ডিভাইডেড করে দেব। 4 ÷ 4 ÷ 4 ÷ 4 ÷ 4 ÷ 4 ÷ 4। তাহলে সবগুলোকে কি করলাম 4 দিয়ে ডিভাইডেড করে দিলাম। এবার কি করব সবগুলোকে কি রুট করে দেব, কি এটা √√√√√
এখানে যেমন 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির নিচে 0 ডিগ্রির মান হবে, 30 ডিগ্রির নিচে 30 ডিগ্রির মান হবে, 45 ডিগ্রির নিচে 45-এর মান হবে, এরকম ভাবে চলতে আছে কত 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে এর মান আমরা পেয়ে যাব। এবার কি 0/4, 0/4 মানে 0, আর 0√0 মানে 0, তাহলে এর মান কত পেলাম 0। এবার কি আছে 1/4, 1/4 তাহলে 1√1 মানে কি 1, আর √4 মানে কি √4 ইজিকাল টু কি হচ্ছে 2, তাহলে sin 30 এর মান কত পেলাম 1/2। একই রকম ভাবে এটা কি হয়ে যাবে 2 × 2 = 4, তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এখানে, বেঁচে থাকছে কি 1, √1 ইজিকাল টু 1, √2 ইজিকাল টু √2, তাহলে কি পেলাম sin 45 এর মান পেলাম 1/√2। একই রকম কি এখানে যেমন রয়েছে 3 আর 4 কাটাকাটি হবে না, তাহলে কি √3, তাহলে 3 এর √ করলে কত হবে √3, আর 4 এর √ করলে কত হবে 2, তাহলে √3/2, তাহলে sin 60 এর মান কত পেলাম √3/2। একই রকম ভাবে কি করব sin 90 এর মান করব, তাহলে sin 90, তাহলে 4 1 = 4, 4 1 = 4, তাহলে দুটো কেটে গেল, থাকছে কত 1, তাহলে √1 ইজিকাল টু কত 1, তাহলে আমরা কি পেয়ে গেলাম sin এর মান আমরা বের করতে পারলাম, উইদাউট মুখস্থ না করে শুধু লজিকের দ্বারাই আমরা এর মান বের করতে পারলাম। তাহলে এর মান যখন বের করতে পেরে গেলাম, তাহলে সাইন এর মান পেয়ে গেছি, কস থিটা এর মান পেয়ে যাব। তাহলে জাস্ট অপোজিট এই দিকে যদি আমরা উল্টো হই, তাহলে কি পেয়ে যাবো কস থিটার মান, তাহলে কস থিটার মান কত হবে 1, তারপরে হবে √3/2, আর এখানে হবে কত 1/√2, তারপর হবে 1/2 0, তাহলে এটা কার মান পেলাম, এটা কসের মান পেয়ে গেলাম। এবার কি ট্যানের মান আমরা জানি, tan থিটা ইজিকাল টু sin থিটা/cos থিটা, তাহলে সাইন থিটার মান এবং কস থিটার মান, মানে সাইন থিটা কে কস থিটা দিয়ে যদি ভাগ করে দিই, সাইন থিটাকে যদি কস থিটাকে দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ট্যানের মান পেয়ে যাব। কি tan থিটা ইজিকাল টু কি sin থিটা/cos থিটা, তাহলে sin থিটা/cos থিটা যদি করা হয়, তাহলে কি আমরা ট্যানের মান পেয়ে যাব। কিভাবে দেখে নি, এখানে যেমন রয়েছে কত tan 0, তাহলে ট্যান জিরোর মান কত হবে sin 0, sin 0-র মান কত 0, আর কি cos 0, cos 0-র মান কত 1, তাহলে 0/1 ইজিকাল টু কি হয় 0 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম কি sin 0-র মান, tan 0-র মান 0। একই রকম ভাবে ট্যান কি আছে 30-এর মান আমরা বের করব, tan 30-এর মান বের করতে হলে কি করতে হবে sin 30/cos 30, তাহলে sin 30-এর মান কত রয়েছে এখানে 1/2, আর নিচে cos 30-এর মান কত √3/2। এবার এটাকে যদি ডিভাইড করা হয়, এটা কি হয়ে যায় উল্টো হয়ে যায়, তাহলে 1/2 × 2/√3 হয়ে যাবে, কেন নিচে নিচেরটা কি হয়ে উল্টে যাবে, তাহলে এটা যদি ক্রস করে দিই তাহলে কেটে যায়, তাহলে কি বাকি থাকছে 1/√3, তাহলে এটা থেকে বুঝতে পারলাম যে এটা সঠিক হচ্ছে। তাহলে কি আমাদের যদি এই লাইনটা মানে sin থিটা এর মান পেয়ে যায়, তাহলে আমরা কি পেয়ে যাব পুরো টেবিল আমাদের মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সাইন কস ট্যান এবং কোসেক সেক কটের মান বের করা শিখতে পারলাম। যদি বন্ধুরা কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে লিখে দেবে, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।